আজ দেখা যাক হিসাবের পক্ষগুলো কিভাবে আসে, কিভাবে পক্ষগুলো সৃষ্টি হয়। আমরা একটা চিত্র অঙ্কন করলাম, এই চিত্রের মাধ্যমে আমরা হিসাবের বিভিন্ন পক্ষ নিয়ে আলোচনা করব। তো এই পক্ষটা হচ্ছে বা এই চিত্রটা হচ্ছে আমাদের কারবার। কারবার এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে মালিক, অবলিক প্রাপ্ত হিসাব। তো আমরা কি কি দেখছি, কারবার আমরা যে অঙ্ক করব সে নিজেকে সবসময় কারবার মনে করবো, যে আমি নিজের কারবার। এরা দেখছি যে আমি মানে যে অঙ্ক করবে, আচ্ছা এটা মালিক, এটা দেনাদার অথবা প্রাপ্য হিসাব, এটা পাওনাদার অমৃত প্রজা হিসাব, এটা অন্যান্য, এটা ব্যাংক। এখন মালিক থেকে কি কি পক্ষ সৃষ্টি হয়, দেখা যাচ্ছে আমাদের তীর চিহ্নটা কারবারের ভিতরে আসছে, অর্থাৎ মালিক কারবারের ভিতরে কিছু দিচ্ছে। তো মালিক যদি কারবারে কখনো কোনো কিছু দেয়, সেটা আমরা মূলধন হিসেবে লিখবো বা তাকে মূলধন বলে। মালিক যা কিছু কারবারে দিলে তাকে আমরা কি বলবো, মূলধন। মূলধনটা কিভাবে আসে আমরা আগে বলি, মালিক যদি কারবারে কখনো কোনো কিছু দেয় তাকে আমরা মূলধন বলবো। আর মালিক যেহেতু সে সর্বমাধ্যমের অধিকারী, তো সে যেমন কারবারে কিছু দিতে পারে আবার কারবার থেকে কিছু নিতে পারে। তো মালিক যদি কারবার থেকে কিছু নেয় অথবা ব্যাংকের থেকে কিছু নেয়, এ দুটোকে বলা হবে কি, উত্তোলন। আবার বলি, মালিক যদি কারবার থেকে অথবা ব্যাংকের থেকে কখনো কোনো কিছু নেয় তাকে বলা হবে উত্তোলন। তো কারবার থেকে সে নগদ টাকা নিতে পারে, পণ্যদের উপর নিতে পারবে, কারবারের কোনো সম্পত্তি সে নিতে পারবে, আবার ব্যাংকের থেকে সে টাকাও নিতে পারবে। এখন মালিক যদি কখনো কোনো কিছু নেয় তো তাকে বলা হবে উত্তোলন হিসাব। আর এখান থেকে যাই হবে, সেখান থেকে নগদ টাকা নেয় উত্তোলনের একটা পক্ষ হবে, নগদের একটা পক্ষ হবে। আমি এখানে লিখলাম নগদান, যদি নগদান নেয় তাহলে নগদের একটা পক্ষ হবে, যদি পণ্যের উপর নেয় তাহলে ক্রয় একটা পক্ষ হবে, যদি কোনো সম্পদ নেয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব একটা পক্ষ হবে। আর যদি ব্যাংক থেকে টাকা নেয় তখন ব্যাংক একটা পক্ষ হবে। তো সেটা আমাদের লেনদেনের উপর ভিত্তি করে আমাদের পক্ষটা আসবে। তো আমরা এতটুকু মনে করি যে
মালিক কারবারে কিছু দিলে তাকে মূলধন বলবে, আর মালিক কারবার থেকে অথবা ব্যাংকের থেকে কিছু নিলে তাকে উত্তোলন বলবে। আচ্ছা এরপরে আসেন, দেয়ালটা কিভাবে সৃষ্টি হয়? দেখা যাচ্ছে তেসিলটা আমাদের কারবার থেকে বাইরের দিকে গেছে, অর্থাৎ আমি একটি কারবার, আমি যে সব নগদে লেনদেন করবো এমন কোন কথা নেই, আমাদের বাকি লেনদেন হতে পারে। তো সেক্ষেত্রে খেয়াল করতে হবে, যদি কখনো আমি বাকিতে বিক্রি করি অর্থাৎ ধারে বিক্রি করি, তাহলে আমাদের দেনাদারি সৃষ্টি হবে। ধারে বিক্রয় আমি যদি কখনো কারোর কাছে বাকিতে পণ্য বিক্রি করি, তাহলে তাকে বলা হবে কি, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, অর্থাৎ আমি এই ব্যক্তির কাছে টাকা পাবো। তাহলে আমি যদি কারোর কাছে টাকা পাই, তাকে বলা হয় প্রাপ্য হিসাব অথবা দেনাদার। অনুরূপ ভাবে আমি যদি কারো কাছ থেকে বাকিতে মাল ক্রয় করি, আমাদের তীর চিহ্নটা কোন দিক থেকে আসছেন? আমি এই ব্যক্তির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছি, এখানটা দেখি, ধারে ক্রয়। যদি কখনো বাকিতে পণ্য দ্রব্য ক্রয় করি, তাহলে আমাদের এখানে ক্রয় একটা পক্ষ হবে, সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা পক্ষ কি হবে, পাওনাদার অথবা ক্রয় হিসাব, যেহেতু এই ব্যক্তি আমার কাছে টাকাটা পাবে, অর্থাৎ এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, এই জন্য একে বলা হয় পাওনাদার অথবা প্রদেয় হিসাব। আর এখানে আমাদের আছে অন্যান্য, আমাদের অন্যান্য আরো হিসাব গুলো আছে বা পক্ষ গুলো আছে, সেগুলো তো সব লিখে পড়া যাবে না, আমরা অঙ্ক করার সময় এই সংশ্লিষ্ট পক্ষ গুলো আমরা একটা নির্ণয় করে নেবো। তো এখন আসি ব্যাংকে, একটি কারবারে প্রতিদিন অনেক টাকা লেনদেন হয়, তো দিন শেষে আমাদের এখানে যে টাকাটা থাকবে, এই টাকাটা আমরা কি করব, এই টাকাটা আমাদের ক্যাশে রাখা ঠিক হবে না। হ্যাঁ, যদি আমরা ক্যাশে রাখি তাহলে আমাদের টাকাটা চুরি হতে পারে, সন্দেহ হতে পারে। তো বিভিন্ন দিক বিবেচনা করে আমরা এই টাকাটা কি করব, ব্যাংকে জমা করব। আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, তো আমাদের সঙ্গে সঙ্গে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পায়, আর এখানে নগদ টাকাটা কি হবে, হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে। তো সেক্ষেত্রে দুটো পক্ষ হবে কি, একটা ব্যাংক একটা পক্ষ হবে, নগদের একটা পক্ষ হবে। আমার যদি আমি কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠাই, আমার এখন টাকার প্রয়োজন, অবশ্যই আমি তাদের থেকে টাকা উত্তোলন করব, সেক্ষেত্রে আমার কাছে নগদ টাকা বৃদ্ধি পাবে, আর সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে টাকাটা কমে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এই পক্ষগুলো থেকে আমাদের একটু ঝামেলা হয়, এই কারণে পক্ষগুলো আমাদের তোমাদের দেখালাম। আর অন্যান্য যে পক্ষগুলো আছে সেগুলো খুবই ইজি জিনিস, তার জন্য ওদের সিদ্ধের প্রয়োজন হবে না। তো আমরা একটা জাবেদা করি, এখন জাবেদা কিভাবে হয়, নগদ 1 লক্ষ টাকা নিয়ে বলা আছে, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই 1 লক্ষ টাকাটা কে দিচ্ছে বা কে নিয়ে ব্যবসা শুরু করছে? অবশ্য মালিক 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানে নিয়ে ব্যবসা শুরু করতেছে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ভিতরে আমাদের 1 লক্ষ টাকা কি হচ্ছে, ইয়ে হচ্ছে। তাহলে আমাদের এখানে নগদ টাকা আসছে কত টাকা, 1 লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে টাকাটা দিচ্ছে কে, মালিক। তো মালিক যদি কিছু দেয় তাকে বলা হবে মূলধন, মালিক কি দিচ্ছে, নগদ টাকা। তাহলে আমাদের দুটো পক্ষ হবে, একটা হচ্ছে নগদ হিসাব, আর একটা হচ্ছে গিয়ে মূলধন হিসাব।
আমরা দেখি লবণ অনুসার আর মূলধন হিসাবে আমরা হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের পাঁচটা শর্ত থাকবে। সে পাঁচটা শর্তের ভিতরে প্রথমে দেখব যে এটা আমাদের আর্থিক লেনদেন কিনা। তো এটা অবশ্যই আমাদের আর্থিক লেনদেন, কারণ আমাদের কারবারের আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে। তো দ্বিতীয় ধাপটা ছিল আমাদের কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। আমরা দুটো পক্ষ পাইছি, একটা হচ্ছে নগদ হিসাব, একটা হচ্ছে কি মূলধন হিসাব। এর পরবর্তী স্টেপটা ছিল কোন পক্ষ কোন হিসাব। নগদান আমাদের কাছে কি, এটা আমাদের প্রতিষ্ঠানের কি সম্পদ, দায়, আয় ব্যয় কোনটা মনে আছে? নগদ হচ্ছে আমাদের কি সম্পদ, আর মূলধন মালিকানা। দুটো পক্ষ পাইছি, একটা হচ্ছে নগদান মূলধন, আর আমরা দুটো হিসাবে নাম জানছি, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে মালিকানা স্বত্ব। চতুর্থ ধাপে ছিল কোন পক্ষ কোন হিসাব, এটা হয়েছে এরপরে হিসাবটি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। তো আমরা এটা দেখি, যদি মালিক কারবারে 1 লক্ষ টাকা দেয় তাহলে তারপরে আমাদের 1 লক্ষ টাকা কি হবে, বৃদ্ধি পাবে, মানে প্লাস ঘটিস, তাই না? এখানে দেখি বৃদ্ধি আচ্ছা, সঙ্গে সঙ্গে মালিকানা স্বত্ব জিনিসটা কি, মালিকানা স্বত্ব হচ্ছে যে কারবারের উপরে মালিকের যে পাওনা তাকে বলা হচ্ছে মালিকানা স্বত্ব, মালিক যে টাকাটা পাবে। এখন মালিক কারবারে 1 লক্ষ টাকা দিয়েছে, ঠিক আছে, তাহলে মালিক কারবারের কাছে এখন কত টাকা পাবে, 1 লক্ষ টাকায় পাবে। তাহলে মালিকের পাওনা পরিমাণে কি হচ্ছে, বৃদ্ধি ঘটেছে, তাহলে এটা আমাদের বৃদ্ধি। তো এরপরে ছিল ডেবিট অথবা ক্রেডিট হবে, এখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তো তার জন্য আমরা একটা ওখানে সূত্র দিয়েছিলাম, যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বলা আসলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে, ডেবিট হবে। যদি আমরা এখানে লিখতে পারি কি ডেবিট, আচ্ছা মালিকানা সূত্র যদি বৃদ্ধি পায় কি বলা আসলো, মালিকানা সূত্র বৃদ্ধি পেতে হবে ক্রেডিট। তো আমাদের ভিতরে এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ভিতরে প্রবেশ করতে খুব কষ্ট হবে। তো অঙ্ক তো আর মুখস্থ করার জিনিস না, যে আমি মুখস্থ করলাম যে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, এমন জিনিস এটা না, এটা আমাদের বোঝার জিনিস, খুবই ইজি জিনিস। এটা আমাদের হিসাবটা জানা লাগবে এবং সেটা বৃদ্ধি কি হ্রাস হয় এই দুটো জিনিস যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে একটু সমস্যা হবে। শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় নয়, এর সঙ্গে আমরা পরবর্তী অধ্যায়গুলিতেও ঝামেলা একটু কষ্ট হবে। তো তার থেকে আমরা এভাবে একটু প্রাথমিক পর্যায়ে করি, এটা আমাদের ফর্মালিটিস কোনো সব না, মানে এটা আমাদের বইতে এভাবে করে দেওয়া নাই। হ্যাঁ, এটা তোমাদের বোঝানোর জন্য একটা দেখানো হচ্ছে যে আমাদের কিভাবে ডেবিট হয় আর কিভাবে ক্রেডিট হয়। তো আশা করি আমরা হিসাবের যে পক্ষ নির্ণয় সম্পর্কে একটু আলোচনা করছি এটা বুঝতে পারছো। সঙ্গে সঙ্গে একটা লেনদেনের মাধ্যমে আমরা দেখা গেল দুটো পক্ষ কিভাবে হয়েছে এবং সে পক্ষ দুটো কিভাবে ডেবিট হয়েছে এবং কিভাবে ক্রেডিট হয়েছে। তো এইভাবে আমাদের ক্লাস চলমান থাকবে, তোমরা প্রতিনিয়ত ক্লাসের সঙ্গে সম্পৃক্ত থাকো। হ্যাঁ, তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, আর পরবর্তী ক্লাসে আমরা